ইদিকা পাল তো ও যে ড্রেস পরছে ওই ড্রেস মানুষ পরে না, এখন বরখা পরলে কি আর সাজবে, যে যত খোলাইতে পারে, যে যত দেখাইতে পারে। আমাদের কি শিল্পীদের এত অভাব যে ভারত থেকে শিল্পী আমদানি করে আমাদের ছবি করতে হবে, এবং তাদের ছবি যে খুব বেশি চলতেছে তা না। ইদিকা পালের ব্যাপারটা তো অন্যরকম। ইদিকা পাল তো ও যে ড্রেস পরছে বিগত দিনের যেসব ছবিতে, ওই ড্রেস মানুষ পরে না, এখন বরখা পরলে কি আর সাজবে, সাজবে না। তে আমার মনে হয় উনি যে ড্রেস পরে ইন্ডিয়া শর্ট দিচ্ছে, আমার মনে হয় ওখানে থাকলেই ভালো, বাংলাদেশে এসে বরখা না পরাবে। এটা আমাদের দেশও কা হয় না তা না, কিন্তু আমাদের একটা লিমিট আছে, লিমিটে কাজ হয়, কিন্তু ওই দেশে লিমিট নাই, যে যত খোলাইতে পারে, যে যত দেখাইতে পারে। তবে আমাদের দেশটা ওইটা না করা বেটার। আমরা মুসলমান, মুসলমান কান্ট্রি, আমরা মুসলমান স্টাইলে আমরা কাজ করার চেষ্টা করি, মানে খারাপ সাইডটা যত কম করা যায়। দেশপ্রেমের জায়গা থেকে সবসময় চেয়েছেন যে বাংলাদেশি শিল্পীরা খেয়ে পড়ে বাঁচুক। ইদানিং দেখা যাচ্ছে যে ভারতের শিল্পীদের নানা অজুহাতে এখানে আনা হচ্ছে, এটাকে আপনি কোন চোখে দেখছেন চলচ্চিত্রের জন্য? অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আমি তো অবশ্যই ভালো চোখে দেখবো না, কারণ আমি বাংলাদেশের একজন আর্টিস্ট, ছোটোখাটো আর্টিস্ট। তবে বাংলাদেশে কেন ইন্ডিয়ান ছবি আসবে? আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, ওখানেও বাংলা ভাষা, ওখানকার কথার ভাষা চেঞ্জ, আমাদের কথার ভাষা চেঞ্জ। খোকা কোথায় যাচ্ছিস ফিরে আস, এটা বারবার বলি, আর আমাদের এখানে বলে এই এখানেই দিকে আস। তা আমাদের সাংস্কৃতিক কথাবার্তাগুলোই চেঞ্জ। তা আমার মনে হয় না ইন্ডিয়ান ছবিগুলো বাংলাদেশে আসা ঠিক হবে না। এমনি তো একবার আইসে ডুবাই দিয়ে গেছে, আবার এখন আরও নিচেই নামছে, উপরে উঠছে না। তা আমার বিশ্বাস এই ছবিগুলো যদি মাননীয় প্রধানমন্ত্রী অফ করে, অফ হবে, নাহলে অফ হবে না। তো আমার বিশ্বাস ইন্ডিয়ান ছবি অফ করার চিন্তা চলছে, বোধহয় অফ করে দিবে। তবে এইটা নিয়ে আর মাতামাতি না করা বেটার। ইন্ডিয়ান ছবি তোমাদের তো বিশাল বড় দেশ, বিশাল বড়, তোমরা সারা পৃথিবীতে চালাচ্ছ, ওই দিকে চালাও, আমাদের দেশটার একটু বাদ দিয়ে। বাইরের দেশের লোকজন কি আমাদের সিনেমা দেখবে এরকম কোনো কন্টেন্ট হচ্ছে কিনা, আসলে এক কথায় বিশ্বমানের চলচ্চিত্র আমরা বানাতে পারছি কিনা? আসলে আমরা তো বানাইছি বিগত দিনেও, এখনো বানাচ্ছি। অনেকে অনেক কথা বলতে পারে যে আমরা কম বাজেটে করি, এই বাজেটে করি, আমরা যে বাজেটেই করি আমরা ছবি বানানোর চেষ্টা করি। আমরা তো নাটক বানাচ্ছি না, আমরা ফিল্ম বানাচ্ছি, ভালো যেখানে যেটা লাগছে সেখানে সেটাই কাজ করছি। এখন তো সিনেমা হলই কম, এখন 100 রকম সিনেমা হল আছে। তবে যখন কাজ ভালো হবে, এই এখন তো হিন্দি ছবি আসছে, বাংলা ছবি চলছে, আরও বাইরে আমাদের বাজারটারে ধ্বংস করে দিয়ে যাচ্ছে, তাতে ভালো কিছু হচ্ছে না। ইন্ডিয়ান ছবি চলে না, হয়তো একটা দুটো ছবি মোটামুটি কিছুটা ভালো চলছে, হিন্দি ছবি বাংলা সে ভালো চলতে পারে না, আর ভালো আমার মনে হয় না ভালো চলবে। বাংলাদেশি লোক বাংলাদেশি ছবি দেখার পাগল, বাংলাদেশি ছবি দেখবে। ছবি চলা বা ভালো সিনেমা হল লাগবে প্রথম। এখন যে টাইপের সিনেমা হল করছে, ওই ছোটো ছোটো সিনেমা হল করছে, 200 সিট, 300 সিট, 400 সিট, 500, 1000 সিটের খুব কম। তা আমাদের যখন 1000 সিটেরই হবে, রেটটা একটু কম হবে, আমাদের দর্শকও তো অত আপার ক্লাসের না। হ্যাঁ, এখন যারা সিনে কমপ্লেক্সে যাচ্ছে তারা টাকা 1000, 2000, 5000 ওদের ব্যাপার না, দেখলো ছবি। আসলে ওরা তো ছবি দেখতে যায় না, ওরা সময় নষ্ট করতে যায়।